আনন্দনগর পিকনিক স্পট। পীরগঞ্জ উপজেলা হতে প্রায় 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে 5 নং মদনখালী ইউনিয়নে অবস্থিত উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র আনন্দনগর। জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার দেশের একমাত্র ভাস্কর্য সমৃদ্ধ আনন্দনগর পিকনিক স্পট 2007 সাল থেকে পিকনিক স্পট হিসেবে দেশের মানুষের মন কেড়েছে। ধীরে ধীরে 2007 সালে তার নাতনি আনন্দয়ের নাম অনুসরণে এর নামকরণ করা হয় আনন্দনগর। আনন্দনগরে প্রবেশের মূল্য জনপ্রতি 50 টাকা, এছাড়াও প্রবেশ মূল্য তালিকা মেইন গেটে দেয়া আছে। আনন্দনগর প্রবেশপথে রয়েছে একটি সাদা পরী এবং 2টি রাস্তা, যা কিনা দেখতে অনেক সুন্দর। এছাড়াও এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য এবং দুই পাশে রয়েছে ফুলের বাগান। এখানকার প্রধান প্রবেশদ্বারে 71 সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও চিত্তবিনোদনের ব্যবস্থা রয়েছে। জন্মদিন, আকিকা সহ যে কোনো অনুষ্ঠান করার জন্য নির্মাণ করা হয়েছে কমিউনিটি সেন্টার। এছাড়াও আনন্দনগরে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, যেখানে রয়েছে অনেক পশু পাখির ভাস্কর্য এবং অনেক বড় একটি পুকুর পাড়। শিশুদের জন্য বেশ কিছু ইলেকট্রনিক খেলনা, বরফের দেশ, পানিতে ভাসমান হেলিকপ্টার, মুক্তিযোদ্ধাদের স্মৃতি সম্বলিত ভাস্কর্য, দু ট্রাফিক ভাস্কর্য, প্রাচীনকালে মানুষের বিভিন্ন ইতিহাস জানা ব্যবস্থা। আনন্দনগরে সবচেয়ে বড় পুকুর পাড়ের উপর নির্মাণ করা হয়েছে এই মিনি চিড়িয়াখানাটি। আনন্দনগরে বিরাট এরিয়া জুড়ে রয়েছে একটি বড় পুকুর, যেখানে রয়েছে ছোট ছোট নৌকা, স্পিড বোট, ময়ূর বোট ইত্যাদি। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য এটি একটি সুন্দর জায়গা। আনন্দনগরে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেশ কয়েকটি কটেজ। দর্শনার্থীদের পরিবহন রাখার জন্য রয়েছে গ্যারেজ। এছাড়াও আনন্দনগরে অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে ওয়াটার হিল এবং নানা রঙের মাছ, যা আনন্দনগরের সৌন্দর্যকে আরও এক ধাপ বৃদ্ধি করেছে। এছাড়াও ফুচকা হাউস সহ মসজিদ এবং ছোটদের চরকি, ট্রেন এবং মাটির হাঁড়িপাতিল ও কসমেটিক দোকান, সৌরজগৎ, ভূতে ঘর সংসার সহ আরও অনেক কিছু দেখতে পারবেন আনন্দনগরে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।